बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आपनादेर सकलके आबारो स्वागत जानाच्छि आमार चैनेल एचआर रुबेल ब्लग्से आमी हाबिबुर रहमान रुबेल आजके आबार चले एसेछि एकटा कमन प्रब्लेम बा एकटा कमन टपिक निये आपनादेर काछे सामने डिसकस करार जन्य बा आमार अभिज्ञतागुलो शेयर करार जन्य जेई टपिकटा निये आजके कथा बोलबो तार 70% বা 80% কাজ আমার লাস্ট ভিডিও যারা দেখছেন তারা যদি সেই ভিডিও দেখে বা দেখার পরে সেই অনুযায়ী কাজ শুরু করেছেন তাহলে অলরেডি এই টপিকটার উপর তারা 80% কাজ কমপ্লিট করা শুরু করে দিয়েছেন কারণ এই তো আজকের টপিকটা গত টপিকের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আর আজকের যে টপিকটা এটা আমাদের আমরা যারা পাখি পালক আছি তাদের কাছে বা আমরা এই সম্পর্কে যারা জানি তাদের কাছে একটা নাইটমেয়ার বা দুঃস্বপ্নের মতো আজকের টপিকটা হচ্ছে হিট স্ট্রোক নিয়ে পাখির হিট স্ট্রোক নিয়ে তো অনেকে আমরা লক্ষ্য করি যে বা অনেকে আমাকে অভিযোগ করেন বা ফেসবুকে আমি দেখি যে আহা গত কালকে রাতেই তো ভালো ছিল পাখিটা আজকেই দেখলাম মারা গেল বা সকালে দেখলাম ভালো খাবার দেওয়ার সময় চঞ্চল এবং অ্যাকটিভ ছিল পাখি হঠাৎ করে কি হলো মারা গেল বুঝতে পারলাম না তো অনেক ক্ষেত্রে হিট স্ট্রোকটাও এরকম অবস্থায় আমরা পড়ি হিট স্ট্রোকটাও এরকমই অনেকটা যে আপনি বলা কোণে হঠাৎ করে ঠাস করে পার্স থেকে পাখিটা পড়ে মারা যায় এটা বেসিক্যালি আমরা ডিটেক্ট করতে পারি না যারা এই সম্পর্কে অবগত না বা এই ধরনের অভিজ্ঞতা আমাদের যাদের নেই আমরা ব্যাপারটা বুঝতে পারি না যে পাখিটা কী কারণে মারা গেল বা হিট স্ট্রোক হওয়ার আগেও কিন্তু কিছু লক্ষণ আছে সেগুলো আমরা ডিটেক্ট করতে পারি না তো আসুন আমরা আজকে আলোচনা করি যে হিট স্ট্রোকের লক্ষণগুলো কী কী দেখুন হিট স্ট্রোকের লক্ষণগুলো যেগুলো হচ্ছে সেটা হচ্ছে প্রথমেই বলে নিই এই লক্ষণগুলো যে আপনার আসে পাখির মধ্যে সেটা কী কারণে আসে সেটা আসে হচ্ছে আমি আমার লাস্ট ভিডিওতে এই কথাটা বলেছি যে আমাদের যেমন লোমকূপ আছে পাখির চামড়া গায়ের চামড়ায় কিন্তু তেমন লোমকূপ নেই যার কারণে তারা ঘামায়ও না প্লাস তাদের বডি হিটটা বের হওয়ার কোনো পসিবিলিটি নাই যার কারণে যদি অতিরিক্ত বডি হিট থাকে তাদের বা আমরাও বেশি অয়েলি ফুড প্রোভাইড করি পাখিকে সেই ক্ষেত্রে পাখির বডি টেম্পারেচার হাই হয় এর সাথে সাথে যুক্ত হয় ওয়েদারের গরমটা আপনার আবহাওয়ার যে গরমটা বা আপনার পাখির রুমের যে গরমটা সেটা যুক্ত হয় যার কারণে অতিরিক্ত টেম্পারেচার তারা সহ্য করতে না পেরে তখন হিট স্ট্রোকের আক্রান্ত হয় আপনার পাখি এবং এর লক্ষণগুলো যেগুলো হচ্ছে আপনার পাখি খেয়াল করবেন যে অতিরিক্ত গরমে অনেকে আমাকে নক করে মাঝে মধ্যে ফেসবুকে যে ভাই আমার পাখি মুখ হা করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে বা হাঁপাচ্ছে লেজ উঠানামা করছে তো আর ডানা ফুলিয়ে রাখবে পাখি ডানা ফুলিয়ে হাঁপাবে ডানাটা ফুলিয়ে রাখে এই কারণে তার যে সে চায় যে তার বডি হিটটা বের হয়ে যায় বা বাতাস লাগুক তার গায়ের মধ্যে বা ঠান্ডা কিছু লাগুক তার গায়ের মধ্যে এরকম লক্ষণগুলো হবে এবং হাঁপাবে প্রচণ্ড রকমের পাখি তো এক্ষেত্রে যেসব করণীয় হচ্ছে এটা হিট স্ট্রোক যখন এই অবস্থা দেখেন তখন কিন্তু আসলে আমরা একরকম ঠান্ডার হয়ে যাই বা কী করতে কী করব বুঝে উঠতে পারি না এক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি যেটা হচ্ছে আপনার পাখি যেন হিট স্ট্রোক না যায় কারণ এই একটা পাখি হিট স্ট্রোক করার আগে বা হিট স্ট্রোক করে ফেললে আমাদের কিন্তু সময় দেয় না হয় সে মারা যায় যদি আমার ধারণা মতো বা আমার অভিজ্ঞতায় 80% পাখিই মারা যায় আর 20% পাখি হয়তো যদি জীবিত থাকেও সেইটা হয়তো প্যারালাইজড হয়ে যায় বা বেশ অনেকখানিক পর কিছুদিন ভোগার পরে মারা যায় তো এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমরা এটা আটকাতে কীভাবে পারি সেইটা দিকে লক্ষ্য করা পাখির জন্য পাখিকে বিভিন্ন রকমভাবে ট্রিট দিয়ে বা বিভিন্ন রকম খেয়াল করে বিভিন্ন রকম যত্ন নিয়ে একদম খুব ইজিলি আমরা এটা সমাধান করতে পারি এবং খুব সিম্পলভাবে এটা এর যে নিয়মগুলো আছে আমরা মেনে চললেই আমরা সমাধান করতে গত ভিডিওতে আমি অনেকগুলো ব্যাপার আলাপ করেছি গরমে কীভাবে টেক কেয়ার করবেন তো এগুলো যারা ফলো করছেন আমি আগেও বলেছি যে তারা অলরেডি 80% শুরু করে দিয়েছেন কাজ হিট স্ট্রোকের উপরে তারপরও যারা মিস করেছেন তাদের জন্য আমি আরেকটু শর্ট করে বলে দিচ্ছি যারা দেখেননি তারা কাইন্ডলি আমার আগে ভিডিওটা দেখবেন এটা আপনাদের উপকারেই আসবে ইনশাল্লাহ অপকার হবে না কোনো যারা জানেন না হিট স্ট্রোক সম্পর্কে তাদের জন্য উপকার হবে তো এটা আমি কিছু কিছু বলে দিই আগের ভিডিও থেকে যে আপনার ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশুদ্ধ বায়ু চলাচল আপনার পাখির রুমে বা যে জায়গায় পাখি রাখছেন সেখানে
বাতাস চলাচলের রাস্তাটা ইজি হওয়া, একটা ভালো বাতাস ঢুকবে বের হয়ে যাবে, এতে করে কী হবে আপনার ঘরে যে গ্যাস বা গুমোট তাপটা যে থাকে আপনার ঘরে সেটা কিন্তু বেরিয়ে যায়। এই ক্ষেত্রে পাখি অনেক ক্ষেত্রে হিটস্ট্রোক থেকে বাঁচতে পারে। সেকেন্ড থিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে গরমের দিন পাখির গোসল। আপনি অবশ্যই অবশ্যই পাখিকে 10টা থেকে 12টার ভিতরে গোসল করাবেন, সেটা খোলা বাটি হোক বা আপনার যদি বাটিতে দেওয়ার পরে পাখি গোসল না করে হালকা করে স্প্রে করে দেবেন পাখিকে, সেটা অতিরিক্ত গরম, এটা আপনি নিজের থেকেই ফিল করবেন। আপনার নিজের কাছে যখন মনে হবে যে আজকে প্রচণ্ড গরম, আপনি নিজে সহ্য করতে পারছেন না, তার মানে আপনার থেকে বেশি প্রবলেম হচ্ছে পাখির, যেহেতু আপনার তো ঘাম হচ্ছে, বডি হিট বের হচ্ছে, কিন্তু পাখির কিন্তু বের হচ্ছে না। তো আপনি এগুলো দিক অবশ্যই আপনার নিজের দিক থেকে, আপনার নিজের শরীর থেকে এটা ফিল করার চেষ্টা করবেন। আর এখন যেহেতু লকডাউন চলছে, আমরা ম্যাক্সিমাম লোকজনই ঘরে আছি, আমরা যারা মানছি তারা ঘরে আছি, যেমন আমি আছি, তো আমাদের হাতে সময় আছে এখন গরমের দিন, এগুলো জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে যেটা ব্যাপার হচ্ছে আপনার পানি, খাবার পানি, খাবার পানির সাথে আপনি যেটা বিশুদ্ধ পানি অবশ্যই 2 থেকে 3 বার চেষ্টা করবেন, বিশুদ্ধ এবং শীতল পানি, ঠান্ডা না আবার গরমও না, বিশুদ্ধ এবং শীতল পানি 2 থেকে 3 বার চেঞ্জ করে দিতে, এবং সকালে না দিতে পারলেও আপনার সবচেয়ে ভালো হয়, আপনি সকালে তো ফার্স্ট আওয়ারে একবার পানি দিবেনই, সেটা বিশুদ্ধ পানি প্লেন ওয়াটার দেন, কিন্তু 12টার দিকে যখন সূর্য একেবারে মাথার উপরে থাকে সেই সময়টা কিন্তু তাপমাত্রা খুব বেড়ে যায়, ওই সময়টাতেই, ওই সময়টা থেকে 3টা 4টা পর্যন্ত প্রচণ্ড রকমের একটা ঘুমোর তাপমাত্রা থাকে, সেই সময়টা আপনি খাবার পানিতে কিন্তু ইলেকট্রোমাইন ইউজ করতে পারেন বা ইলেকট্রোমাইনযুক্ত স্যালাইন ইউজ করতে পারেন। তবে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে যে এই ধরনের কেমিক্যালযুক্ত খাবার বা কেমিক্যালযুক্ত সাপ্লিমেন্ট থেকে আপনার সবচেয়ে ভালো হবে কিন্তু অ্যালোভেরা, যে জেলের কথা আমি গত ভিডিওতে বলেছি, অ্যালোভেরা জেলটা কিউব করে অথবা জেলটা বের করে আগের দিন রাতে যদি আপনি ভিজিয়ে রাখেন 12 ঘন্টা থেকে 14 ঘন্টা, সেই নির্যাসটা কিন্তু পানির মধ্যে চলে আসে, সেই পানিটা আপনি যদি প্রোভাইড করেন এটা খুবই ভালো একটা দ্রবণ হবে পাখির হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য। প্লাস আপনি নিম পাতা সেদ্ধ পানি বা নিম পাতা ভেজানো পানি বা ডিরেক্ট নিম পাতাও আপনি দিতে পারেন, আপনার পাখি যদি খাওয়ানোর অভ্যস্ত থাকে, খাওয়ায় অভ্যস্ত থাকে, তাহলে নিম পাতা বা নিম পাতার কচি ডাল দিতে পারেন, চাবাতে পারে, এটাও পাখির জন্য খুবই উপকারী। এবং আরেক কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আপনার রসালো ফল বা রসালো সবজি, রসালো ফলের মধ্যে আপনি তরমুজ ইউজ করতে পারেন, সবজির মধ্যে আপনি শসা ইউজ করতে পারেন, যেসব ঠান্ডা সবজি এবং ফল রসালো ফলগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন, এগুলো খুব উপকারী পাখির জন্য গরমের দিনে। আর মোস্ট অফ অল যেটা মেইন এবং মেইন এবং মেইন পাখির বডি টেম্পারেচার কমাতে, বা এটা শুধু পাখির জন্য না কিন্তু আমাদের হিউম্যান বডির জন্য ভিটামিন সি কিন্তু খুবই কার্যকর বডি টেম্পারেচার কমানোর ক্ষেত্রে। বডি টেম্পারেচারটা তো কিন্তু ব্লাড থেকে আপনার বাড়ে, ব্লাড হিট হয় তো আপনার বডি টেম্পারেচার বাড়ে, ঠিক ভিটামিন সিটা আমাদের বডিতে যেরকম কাজ করে পাখির বডিতেও ঠিক সেরকম কাজ করে। আপনি যেটা করতে পারেন, আপনি ভিটামিন সি যুক্ত বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট কিন্তু বাজারে ভালো ভালো কোম্পানির পাওয়া যায়, এছাড়াও আপনার বিভিন্ন কোম্পানির হার্বাল প্রোডাক্ট পাওয়া যায়, যেমন এনভিট সি করে একটা সিরাপ ছিল, খুবই ভালো একটা প্রোডাক্ট ছিল, হয়তো বর্তমানে বাজারে নেই, আমি এটার খুব ভালো একটা প্রফিট পেয়েছি এটা ইউজ করার পরে। আমার এই ধরনের কোনো, আমি এমনও দেখা গেছে যে আমার কিছু কিছু বার্ড আছে যে সব গরমই ব্রিডিং করে, মোস্ট অফ অল এগুলো বার্ডকে নিয়ে আমি খুবই টেনশনে থাকতাম, তো তাদেরকে আমি এনভিট সিটা ইউজ করতাম, এবং এটা ইউজ সরি এবং এটা ইউজ করার জন্য আমি কখনো পাখিকেই হিট টেম্পারেচার, তার বডি টেম্পারেচার বাড়া তো দূরের কথা, হাঁপানো তো দূরের কথা, আমি স্ট্রেসেও আসতে দেখিনি এই পাখি, পাখি একদম বিন্দাস থাকে এটা ইউজ করার পর আমি দেখেছি। তো যেহেতু এটা বাজারে নেই, যদি না পান আপনারা বা ভালো সাপ্লিমেন্ট আপনারা যদি দিতে না চান পাখিকে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ভিটামিন সি যুক্ত যেসব ফ্রুটস আছে, যেমন লাইক মাল্টা, কমলা, এই ধরনের জিনিস ভিটামিন সি যুক্ত ফ্রুটস বা ভেজ আপনারা ইউজ করতে পারেন পাখির জন্য। আর একদমই যদি কিছু না থাকে, খুবই কমন, আমাদের প্রত্যেকের ঘরে এখন গরমের দিন আমরা লেবু ইউজ করি, আমরা খাবারের সাথে লেবু ইউজ করি, এখন তো খাবারের পাত্রে লেবু না থাকতেই না, তো আপনি যেটা করতে পারেন, আপনার খাবারের পানির পাত্রে আধা বাটি বা 1 বাটি পানিতে 3 থেকে 4 ফোঁটা লেবু, যদি পাখি কম থাকে
তাহলে প্রতি পাটিতে আধা বাটি বা এক বাটি পানিতে 4 থেকে 5 ফোঁটা লেবু, যদি আধা বাটি পানি দেন তাহলে 3 ফোঁটা লেবুর রস আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনার পাখি বেশি হয় তাহলে প্রতি লিটার পানিতে অর্ধেকটা লেবু আপনি ইউজ করবেন, প্রতি লিটার পানিতে অর্ধেকটা লেবুর রস আপনি ইউজ করবেন। এটা আপনি আপনার পাখিকে প্রোভাইড করবেন ইনশাল্লাহ। এটা খাওয়ার পরে আপনার পাখির যে বডি টেম্পারেচার আছে সেটা কন্ট্রোল থাকবে এবং পাখির বডি ঠান্ডা থাকবে তুলনামূলক, এবং ইনশাল্লাহ হিট স্ট্রোক থেকে কিছুটা হলেও আপনি রক্ষা পাবেন, কিছুটা না অনেকটাই আপনি রক্ষা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এগুলো হচ্ছে, এগুলো যদি আপনি ফলো করেন তো ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে, যদি বাই চান্স এরকম দেখেন যে আপনার পাখি খেয়াল করতে পারেনি বা এই কোনো কারণে স্ট্রোক করে ফেলছে অলরেডি, যদি এক্সপায়ার হয়ে যায় সেটা তো আসলে করার কিছু নেই। আমি যে লক্ষণগুলো কিন্তু আমি বলেছি, আপনি যদি লক্ষণ এরকম দেখতে পারেন যে আপনার পাখি হাঁপাচ্ছে ডানা ফুলিয়ে বা মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে, হাঁপাচ্ছে এবং ডানা ফুলিয়ে রেখেছে, সেই ক্ষেত্রে আপনি দেরি না করে সাথে সাথে যেটা করবেন, বাতাস চলাচলের একটা ব্যবস্থা যদি করতে পারেন করবেন, বা ছোটো ফ্যান যদি থাকে হালকা করে ছোটো ফ্যান পাখির দিকে ডিরেক্ট দিয়ে রাখবেন, না মুভিং স্টাইলে দিয়ে মুভিং দিয়ে রাখবেন পাখিকে, যাতে ডিরেক্ট পাখির বাতাসটা কিন্তু খারাপ পাখির জন্য। তো এটা করতে পারেন, প্লাস হালকা করে আপনি যেহেতু সে চাচ্ছে যে ঠান্ডা কিছু বা এরকম রিলিফ চাচ্ছে, ডানা ফুলিয়ে রাখার মানে কিন্তু এটা, তো আপনি যেটা করতে পারেন আপনি সাথে সাথে ওকে হালকা করে স্প্রে করে দিতে পারেন, একটু মুখে ডানার নিচে ভালো করে স্প্রে করে দেওয়া, তাকে একটু ফ্লাই করানোর তখন কোনো প্রয়োজন নাই, যেহেতু পাখি অলরেডি স্ট্রেসে চলে আসছে। বসা অবস্থায় আপনি দূর থেকে হালকা করে স্প্রে করে দিবেন পাখিকে, এটা করে দিতে পারেন। এবং পাখির যে পানির পাত্র আছে, পানির পাত্রে আপনার পানিটা চেঞ্জ করে শীতল পানি এবং তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস বা আপনি যেসব যদি সাপ্লিমেন্ট, কোনো ভালো রকমের সাপ্লিমেন্ট থাকে ভিটামিন সি যুক্ত, সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। আর যদি বাই চান্স খোদা না করুক আপনার পাখি স্ট্রোক করেই বসে, সেক্ষেত্রে আমি বলেছি যে 80 থেকে 90% পাখি কিন্তু এক্সপায়ার হয়ে যায় বা মারা যায় সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই। আর যদি এরকম দেখেন যে হ্যাঁ পড়ে যাওয়ার পরও আপনি তার মধ্যে জীবন আছে বা এই ধরনের কিছু পাখি জীবিত আছে, আপনি সাথে সাথে পাখিকে পাখিটা তুলবেন, তুলে পাখিটাকে একটু ঠান্ডা প্লেসে রাখবেন। ঠান্ডা প্লেসে রেখে ওর পাগুলো দু আপনার যে তর্জনী আছে আর বুড়ো আঙুল আছে দুটো পা খুব আস্তে আস্তে আলতো করে কিছুক্ষণ মাসাজ করবেন, প্রয়োজন হলে আঙুলগুলো ভিজিয়ে নেবেন, ভিজিয়ে এসে একটু শীতল পানি দিয়ে পাগুলো কিছুক্ষণের জন্য মাসাজ করবেন। এতে করে কিছুটা হলেও আপনার পাখি রিলিফ পাবে, একটু হালকা করে স্প্রে করে দিবেন, একটু হালকা মুভিং ফ্যান দিয়ে বাতাসের ব্যবস্থা করে দিবেন। একটু যেমন আমরা মানুষরা অনেকে অনেক সময় আমরা রাস্তায়ও দেখি কিন্তু অনেক বয়স্ক লোক হিট স্ট্রোক করছে, তখন আমরা যেটা কী করি তখন আমরা তো তাই করি যে লোকজন সরায় দেই, ফ্রেশ বাতাস আসতে দেই, তাকে ভিটামিন সি যুক্ত কিছু বা স্যালাইন এই ধরনের কিছু যে যাতে এই স্ট্রেসটা কমে আসে, বডি হিটটা কমে আসে, আপনিও সেই ট্রিটটাই করবেন। এবং এক্ষেত্রে মেন প্রবলেম যেটা হচ্ছে যে হিট স্ট্রোক করার পরে পাখি যদি বেঁচেও যায়, পাখি কিন্তু ম্যাক্সিমাম টাইম অনেক দিন আপনার অনেকটা প্যারালাইজডের মতো হয়ে থাকে কিংবা প্যারালাইজড হয়ে যায় পাখি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এক সাইড প্যারালাইজড হয়ে যায় বা একটা পা প্যারালাইজড হয়ে যায় বা পাখি হাঁটতে পারছে না, নিজের থেকে খেতে পারছে না, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে হ্যান্ড ফিডিংয়ের একটু প্রবলেম বা কষ্ট করে হ্যান্ড ফিডিং করাতে হবে পাখিকে। এখন শুধু হ্যান্ড ফিডিং করাইলেই হবে না, পাখিকে হ্যান্ড ফিডিং করাবে না যেহেতু ও নিজে খেতে পারছে না, যদি না খেতে পারে নিজের থেকে, আর যদি নিজের থেকে খেতে পারে এটা আপনার জন্য লাকি চান্স, সেটা খুবই ভালো কথা। আপনি পাখিকে সেই আগের মতো করেই আপনি সাথে সাথে মুখে ড্রপার দিয়ে সেই ভিটামিন সি যুক্ত কোনো কিছু যদি আপনি ইউজ করেন বা ওই ধরনের কোনো রকম দ্রবণ ইউজ করেন বা আপনি সাপ্লিমেন্ট ইউজ করেন, ড্রপারের সাহায্যে খাইয়ে দিবেন এবং পাখিকে নর্মালি খাবার দাবার সবজি টবজি হাবি জাবি দিবেন, ও নিজের থেকে খাবে। আর যদি একদমই নিজের থেকে না খাওয়ার মতো অবস্থা তাহলে সেই ক্ষেত্রে হ্যান্ড ফিডিং করতে হবে। তো এখন হ্যান্ড ফিডিংটা তো আপনি করবেন জাস্ট পাখিকে বাঁচিয়ে রাখার জন্য, একটা বেবি বার্ডকে হ্যান্ড ফিডিং আর একটা ম্যাচিউর সেলফ ফিড বার্ডকে হ্যান্ড ফিডিং করা কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো ক্রমেই বেশি পরিমাণে হ্যান্ড ফিডিং করতে পারবেন না আপনি। আপনি খুব অল্প অল্প করে বারে বারে হ্যান্ড ফিডিং করবেন, দরকার পড়ে আপনি যদি ককাটিয়েল কুনুর এই ধরনের মিডল সাইজের পাখি হয় বা তাহলে আপনি 5 ml 5 ml করে খাওয়াবেন, 2 ঘন্টা পর পর 5 ml করে খাওয়াবেন। এমন বাজরিগার যদি হয় তাহলে এরকমই 2-3 ml করে আপনি অল্প অল্প করে খাওয়াবেন, খুব টাইট করে খাওয়াবেন না, এক্ষেত্রে নাকে মুখে উঠে গেলে কিন্তু পাখি সাথে সাথে মারা যাওয়ার চান্স থাকে।
তো এটা তো গেল হ্যান্ড ফিডিং এর ব্যাপারটা, তাকে জাস্ট বাঁচিয়ে রাখার ব্যাপারটা। এখন আপনি যে পাখিটা দুর্বল বা পাখিটা যে আপনার ই করেছে প্যারালাইজড হয়ে গিয়েছে, সেইটা রিকভারি করার জন্য কি করবেন? আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা করেছিলাম, আমাদের সময় থিওভিট করে একটা ট্যাবলেট ছিল, এটা খুবই ফার্স্ট ক্লাস কাজ করতো পাখি পাখির দুর্বলতার জন্য বা ইনস্ট্যান্ট শক্তি যোগানোর জন্য বা আপনার প্যারালাইজ থেকে রিকভারি করার জন্য। তবে এখন ট্যাবলেটটা দুর্ভাগ্যক্রমে মার্কেটে নেই। তবে এর বিপরীতে আরেকটা ওষুধ আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন, এটা একটা বি কমপ্লেক্স, এটা হচ্ছে পিথি। এটা খুব সম্ভবত স্কোয়ারের, খুব সম্ভবত, আমার সঠিক মনে নেই, আপনারা মনে রাখবেন, আমি আবারও নামটা বলছি, পিথি বি কমপ্লেক্স পাউডার, পিথি বি কমপ্লেক্স পাউডার। এটা আপনি যে কোনো ভেট মেডিসিনের দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন, খুবই ভালো একটা সাপ্লিমেন্ট। এটা আপনি আপনার হ্যান্ড ফিডিং ফর্মুলার সাথে সামান্য প্রতিদিন আপনি দুবেলা, রাতে আর সকালে আর রাতে দুবেলা আপনি জাস্ট এক চিমটি পরিমাণ, একদম সামান্য, হ্যান্ড ফিডিং 5 ml হ্যান্ড ফিডিংয়ের সাথে একদম সামান্য এক চিমটি পরিমাণ, একদম সামান্য এটা ইউজ করবেন দুবেলা। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার পাখি রিকভারি, তবে একটু সময় লেগে যাবে এটা রিকভারি করতে। তবে এইভাবে আমি বেশ অনেকগুলো পাখি অনেককে সাজেস্ট করার পর অনেকের পাখি এভাবে রিকভার করেছে। তো এই গেল টোটালি আপনারা কী করবেন, এবং স্টক করার পরও যদি এরকম হয় কী করবেন। আমি আমার যে অভিজ্ঞতাগুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, এবং নিজেরাও খুবই নিরাপদে চলাচল করবেন। এটা আপনাদের কাছে আমার খুবই খুবই এবং খুবই বিশেষভাবে রিকোয়েস্ট রইল। তো আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টপিক নিয়ে।